আফগানিস্তানের কাবুল এয়ারপোর্টে জঙ্গি আক্রমণে প্রায় 100 লোক নিহত হয়েছে। আমেরিকার ইতিহাসে হচ্ছে এই প্রথম, লাইক না 1.5 বছরের মধ্যেই প্রথম আমেরিকার কোনো সেনাবাহিনী মৃত্যুর নিহত হওয়ার ঘটনা ঘটলো গত 1.5 বছরে। আমেরিকা তো সারা পৃথিবীতে যুদ্ধ লাগিয়ে রাখছে, ডিপ্লয় করে রাখছে এদের মিলিটারি, সারা পৃথিবীতে ছড়ানো ছিটানো আছে এদের মিলিটারি, এবং এরা ছড়ানো ছিটানোভাবে জঙ্গি আক্রমণের শিকার হয়, মারা পড়ে, রাইট? কিন্তু গত 1.5 বছরে এই প্রথম কোনো আমেরিকান মিলিটারি হচ্ছে মারা পড়লো। যারা আক্রমণ করছে আইসিস, সো আইসিসির সাথে তো তালেবানের হইতেছে রেশারেশি। আইসিস হচ্ছে আবার আল কায়দা সিম্পেথাইজার, আল কায়দাকে হচ্ছে তালেবান হচ্ছে একসময় আশ্রয় প্রশ্রয় দিছিল দিছিল বিধায় আমেরিকা আবার হচ্ছে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করছে। কারণ হচ্ছে তালেবান হচ্ছে ওই যে টুইন টাওয়ার হামলা করছে, যে আল কায়দার যে ওসামা বিন লাদেন তাকে আশ্রয় দিয়েছে দেখে, সো জায়গা ঘোলাটে পরিস্থিতি। সো বেসিক্যালি হচ্ছে আইসিসের সাথে হচ্ছে তালেবানের রেশারেশি লাগালাগি, সুতরাং তালেবানকে আক্রমণ করবে আইসিস, এটা আমেরিকান ইন্টেলিজেন্স বেশ অনেকদিন ধরে, গত 1 সপ্তাহ ধরে এরকম একটা সতর্কতা ওয়ার্নিং দিয়ে আসতেছিল যে কোনো মুহূর্তে হামলা হইতে পারে। সো সেটাই ঘটছে। নাও এই যে আমেরিকান ইন্টেলিজেন্সের কাছেই তথ্যটা ছিল এবং সেটা ঘটছে, এটা নিয়ে আবার ধরেন যে এই যে বাঙালি কনস্পিরেসি, বাঙালি মুসলিম যাদেরকে বলি, আমেরিকার ইম্পেরিয়ালিজম নিয়ে তো কথা বলবো, সেখানেও আসবো, এটা কথা বলার আর সময় পাই না এখন, এদের কাণ্ডকীর্তি চোটে ওইটা নিয়ে কথা বলার টাইম পাই না। যে সব কিছু একটা সময় আছে, ধরেন আমেরিকা ধরেন এখন মনে করেন যে আফগানিস্তান আক্রমণ চালাইলো, সেই মুহূর্তে আমরা কী নিয়ে কথা বলবো? আমেরিকান ইম্পেরিয়ালিজম নিয়ে, ওকে। এই মুহূর্তে তালেবান ক্ষমতায় আসছে, এই মুহূর্তে আমরা কী নিয়ে কথা বলবো? তালেবান কী নিয়ে, তালেবান সরকার কী নিয়ে, তারা ক্ষমতায় আসলে কী করে সেগুলো নিয়ে, এটা হচ্ছে এখন প্রাসঙ্গিক আলাপ। বাঙালি মুসলিম কি আলাপটা করতেছে না? এরা আমেরিকান ইম্পেরিয়ালিজম, আমেরিকান ইম্পেরিয়ালিজম, রাইট? সরি, একটা স্ট্রমান খাড়া করে নিছে। সো এরা এদের মতো অসৎ, রাইট? এদের এই কারণে তো এদের লাইক এর দেখেন, যাদের মধ্যে সততা নাই এটা আপনার পক্ষে আসুক, জীবনে এদেরকে সাপোর্ট করবেন না। মব যেটা বলি, মবকে কখনো তাল দিবেন না। যাদের মধ্যে সততা নাই সে আপনাকে খাইয়ে দিবে, একটা কথা আছে না যে বিদ্যান শত্রু মূর্খ বন্ধুর চেয়ে বিদ্যান শত্রু ভালো, মূর্খ বন্ধুর চেয়ে বিদ্যান শত্রু ভালো কথাটা আছে না? কথাটা কিন্তু ট্রু। আপনার মূর্খ বন্ধু সে আজকে আপনার বন্ধু, কালকে আপনাকে পিছনে লেগে একদম আপনাকে গাছে তুলে দেবে। আর যে আপনার বিদ্যান শত্রু ভদ্রলোক, সে আপনার সাথে যাই হোক সে আপনাকে টেসে দেবে না, কারণ সে ভদ্রলোক। সো আমার এই যারা আমার দেশি লোকজন, আমার স্বজাতি ইন দ্য সেন্স যে যারা আমার বাংলাদেশি এবং যারা আমার মুসলিম ভাই ব্রাদার, এদের কাছে আমি অনিরাপদ বোধ করি। আমি আমেরিকায় আমেরিকানদের হাতে বেশি নিরাপদ বোধ করি। আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, লাইক আপনিও তাই করেন, এই জন্য আমেরিকা আসতে চায় বেশিরভাগ মানুষ। আপনি বাংলাদেশে অনিরাপদ বোধ করেন, আপনি আপনার মুসলিম ভাইয়ের কাছে অনিরাপদ বোধ করেন, আপনি আপনার হুজুরের কাছে অনিরাপদ বোধ করেন, আপনি আপনার আইসিস ভাইয়া তালেবান ভাইয়ের কাছে অনিরাপদ বোধ করেন। সত্য কথাটা বলে ফেলেন যে ক চ্যালেঞ্জটা, এইটা নিয়ে এই আলোচনা একটা পর্ব যে করছি, যান আফগানিস্তান যান, এত তালেবান ক্ষমতা আসছে সরিয়ে শাসন, যান না আফগানিস্তান যান, দেখি গিয়ে কী অবস্থা, কখন যে টেসে দিবে ভাই আপনাকে, কী ভুল ধরে কোথায়। দেখেন এসব তালেবানি শাসন সরিয়ে, এর তো নাম দিয়ে নিছে একটা সরিয়া শাসন, বাংলাদেশে ধরুন আওয়ামী লীগের শাসন আর ওদের ওইটা ওইটার একটু ওয়ার্স। বাংলাদেশের স্বৈরতন্ত্র বা অন্য যে কোনো স্বৈরতন্ত্র চেয়ে আমি এই যে ধর্মীয় স্বৈরতন্ত্র এটাকে ওয়ার্স মনে করি, কারণ ধর্মীয় বিষয়ে একটা মাদকতা কাজ করে মানুষের মধ্যে, তাদের বোধ বুদ্ধি কাজ করে না। সো তখন এটা আরও বেশি ভয়াবহ, এবং এদের যে কোনো এরা মধ্যযুগে বসবাস করতেছে, কারণ 2021 সালে বসে এরা মধ্যযুগে বাস করে, কিছু হইলে কোপাইতে হবে, মেরে ফেলতে হবে, খাইয়ে দিতে হবে, এরা কোনো মানবতার কথা বলা যাবে না, সভ্যতার আলাপ করা যাবে না, এগুলো পশ্চিম আলাপ, কথা বলছেন, মানবতার কথা বললে পশ্চিম আলাপ, খালি মাইট ধরে উপর রাখতে হবে সবাইকে। সো এই এই যে কথাটা বলতেছিলাম যে এখন হইতেছে কথা, আলোচনার বিষয়বস্তু তালেবান, তালেবান ক্ষমতা আসছে, তালেবান ক্ষমতা আসলে কী করে, তালেবান শাসনামলে মানুষ কীভাবে থাকে, কীরকম থাকে, নিরাপদ থাকে কিনা, নারীর কীরকম অধিকার থাকে, মানুষের কীরকম অধিকার থাকে, মানবতা কি না, না না, এরা কিন্তু পড়ে আছে, আপনি ফেসবুকে দেখেন যত একেবারে মানে বা এটা হইতেছে একটা ইস্যু, যেটা লাইক এগুলা লম্বা আলোচনা, এটা বিশাল ইস্যু। আপনি বাংলাদেশ যেটা বলি, বাংলাদেশ বলেন আর মুসলিমরা বলেন, এদের এরা অসভ্যই রয়ে গেল এখন, এটা একটা দুঃখজনক ব্যাপার, অসভ্যই রয়ে গেল। আপনি একটা আমেরিকান ইহুদি নাসারার সাথে আপনি শান্ত ভদ্রভাবে 2 মিনিট কথা বলতে পারবেন, এই বাঙালির সাথে এবং মুসলিম সাথে এরা এত অসৎ, এদের শিরায় শিরায় যে পরিমাণ অসততা, আপনাদের সাথে কথা বলতে পারবেন না, আপনি কথা বলবেন না। এরা ধরেন যে আপনার এই যে আক্রমণ চালাইলো, এটা হচ্ছে, কালকে আমাকে একজন কমেন্ট করছে ফেসবুকে যে এই যে 100 লোক মারলো জঙ্গি আইসিসরা, উনি এসে আমার পোস্টে কমেন্ট করতেছে যে এই ফসলটা আসলে কারা ঘরে তুলবে, উনি তাওই আলাপে যাবে না যে এই এটা একটা ইস্যু, এই মিলিটেন্সি, এরা যে এতগুলো নিরীহ মানুষকে মারলো জিহাদের নামে। এখানে তো আমেরিকান রোল না, এই এই আক্রমণটা মূলত আইসিস করছে তালেবানের বিরুদ্ধে, তালেবান ক্ষমতা আসছে, তালেবানকে ঝামেলায় রাখবে, তালেবানকে অস্থির করে রাখবে, যেটা আমেরিকা হচ্ছে ইন্টেলিজেন্স বেশ 1 সপ্তাহ ধরে বলে আসতেছিল যে এরকম একটা হামলা হবে তালেবানের উপর, মূলত আমেরিকা আরে সরি আইসিস হামলাটা করবে, রাইট?
সো এখানে তো আমেরিকা নেই, এখানে কিন্তু তালেবান ঘোষণা দিছে যে আইসিসির উপর হামলা করে আইসিসির লোকজনকে হত্যা করা জায়েজ, এটা জায়েজ আছে। ফতোয়া তো আমি তো এটাই বলতেছি আপনারা, এরা তো ফতোয়া তো কোনো সমস্যা নেই, যে শরিয়া আইন শরিয়া আইন এরা করতেছে, শরিয়া আইন কায়েম হয়েছে, বাঙালি মুসলিম খুব খুশি। শরিয়া আইনটা কী, কোনটা শরিয়া আইন, যেটা তো শরিয়া আইন, এই যে আইসিসকে মারা জায়েজ আছে, এবং আইসিসকে মারার প্রক্রিয়ায় কোলাটারাল ড্যামেজ, এই যে 100 লোক মারা গেল, এরা কিন্তু এরা কয়জন তালেবান, বেশিরভাগ নিরীহ মানুষ, সাধারণ মানুষ। এই ইন দিস কেস আমেরিকান যে শূন্য মারা গেছে, এরাও কোলাটারাল ড্যামেজ, এদেরও টার্গেট ছিল না মূলত। সো এরা সরিয়ে দিয়ে কিন্তু জাস্টিফাই করে ফেলছে। তো সেই এই ঘটনার পর আমার পোস্টে এক ভাই কমেন্ট করতেছেন যে যে এইটার পেছনে আসলে কারা আছে, এই ফসলটা আসলে কে ঘরে তুলবে, মানে আমেরিকা, এটার পেছনে আমেরিকা আছে। এই যে আমেরিকায় আমেরিকা হামলা করছে, এই যে পড়তেছেন 100 মানুষ মারলো আফগান, 100 মানুষকে বোমা সুইসাইড বোম মেরে, এবং আমেরিকার 12 জন সেনা মারা গেলো, এই প্রথম গত 1.5 বছরে কোনো মৃত্যুর ঘটনা ঘটলো, এবং হচ্ছে আরও কিছু বেশ হিস্টোরিক এই এই সুইসাইড বোমের ঘটনাটা, যে এত বেশি সংখ্যক আমেরিকান সৈন্য একসাথে মারা সম্ভবত পড়ে নাই কত সালের পর থেকে, 2001 সালের পর থেকে আই বিলিভ, লাইক এটা একটা এই 12 জন এরকম একসাথে এরকম, মানে না এটা আমেরিকা নাকি করছে, আমেরিকা নিজের নিজের নোকরে নিজের মারছে। তো এদের সাথে আপনি কথা জ্বালাবেন কীভাবে, এদের থিওরিটা বুঝছেন না? তো আমিও তো বলতে পারি যে এখন ধরেন মনে করেন যে যেদিন আমেরিকা হচ্ছে ধরেন আফগানিস্তান একটা আক্রমণ চালাইলো, আমেরিকা একটা আক্রমণ চালালো আফগানি আফগানিস্তানের উপরে, সিরিয়ার উপরে, ইরাকের উপরে, লিবিয়ার উপরে, আইসিসের উপরে, ব্লা ব্লা ব্লা, আল কায়দার উপরে, তালেবানের উপরে। এখন এটা আমি টুইস দিতে পারি না, এটা বলে যে আমেরিকা আক্রমণ চালাইছে, সবাই দেখছে, দুই চোখে সবাই আমরা দেখতে পাইছি, কিন্তু আমি কি চাইলে এটাকে টুইস দিতে পারবো না, কনস্পিরেসি থিওরি শয়তানি এভাবে করতে পারবো না, যে এই যে আমেরিকা আক্রমণটা চালালো এতে করে কী হবে, এতে করে এখন আইসিস আরও রিক্রুট করতে পারবে লোক, এই আক্রমণের ঘটনাটাকে দেখায়, মানে সাধারণত এইভাবে তো রিক্রুট করে, এই যে আমেরিকা আক্রমণ করে, আমেরিকার ইম্পেরিয়ালিজম এগুলোকে দেখায়, তারপর আরও রিক্রুট করে যে তারপর আরও মানুষজন যোগ দেয় আমেরিকার বিরুদ্ধে ফাইট করবো। অবশ্যই এই সাইকেলটা স্টার্টস উইথ আমেরিকা, আমেরিকার ইম্পেরিয়ালিজমের কারণে এই জিনিসটা শুরু হয়, কিন্তু আলটিমেটলি কিন্তু এরা কিন্তু ভেস্তে যাওয়ার উদ্দেশ্যে এসে যোগ দেয়, রাইট? সো সেটা একটা ইস্যু অনিটসন। এবং এই যে এখনকার ঘটনাটা দেখেন, এরা আল কায়দা হইতেছে, আমি বলতেছি আল কায়দা, আইসিস হচ্ছে তালেবানের উপর আক্রমণ করছে, এখানে কিন্তু আমেরিকা ইনভলভ না, সেটাও কিন্তু যায় যাদের দৃষ্টিতে। এরা যদি ক্ষমতা আসে, ধরুন বিশ্বে আমেরিকা নাই, আপনার কি মনে করেন মুসলিমরা খুব শান্তিতে থাকবে? এরা একজন আরেকজনের পাছা যে কী পরিমাণ ফতোয়া সেট করে টেসবে, টেসে টেসে ফাঁসি দিবে, কতজনকে ব্রাশ ফায়ার করবে, আর কতজন হাত কাটবে, পা কাটবে, ওরে খোদা। তো আমি তো এরকম একটা টুইস্ট মারতে পারি, ধরুন আমেরিকা আফগানিস্তানের উপর আক্রমণ, অথবা আমেরিকা আইসিসের উপর আক্রমণ করছে, আমি এখন এটা থিওরি দিব বাঙালি মুসলিমের মতো, যে আমরা চোখে দেখতেছি আমেরিকা প্লেন দিয়ে আইসিসের উপর আক্রমণ করছে, আসলে কিন্তু এটা কে এটার ফসল ঘরে তুলবে, আইসিস কীভাবে, মাথা চক্কর মারা থিওরি কীভাবে, বাঙালি মুসলিমের মতো আর কি, বাঙালি মুসলিম না, মুসলিম মুসলিমরা এরকম কীভাবে, এটা এটা শুধু মুসলিম না, এটা যে আমেরিকাতে সাধারণ এই যে হোয়াইট সুপ্রিমেসিস্ট কনস্পিরেসি থিওরি বিশ্বাস করার লোকজন নাই আসে, সেটাতে পরে আসতেছে আমেরিকা, এদের সাথে বাঙালি মুসলিমের সাথে মুসলিমের সাথে ওদের পার্থক্যটা একটু পরে বলবো, আগে থিওরিটা দিয়ে নেই, মজার থিওরি। প্লেন থেকে বোমা মারছে আমেরিকা, আমরা সবাই দেখছি, কিন্তু না এটা আসলে আইসিস করছে কাজটা, কেন, কারণ এই যে বোমা মেরে আইসিস মারলো, এখন এই ঘটনাটাকে দেখায় আইসিস আরও জিহাদি রিক্রুট করতে পারবে, তাহলে এই ফসলটাকে ঘরে তুললো, আইসিস ঘরে তুলছে, তাহলে আসলে এই হামলাটা আমেরিকা চালায় না আইসিসের উপরে, আইসিস আইসিসের উপর হামলা চালাইছে, ভালো হয়েছে কি না থিওরিটা, হাততালি দেন। সো এই হচ্ছে এদের কাজ কাম, একটা জঙ্গি আক্রমণ হয়েছে, এরা এখনও আমেরিকা নিয়ে কথা বলবে, আর এখনও এদেরকে জঙ্গিদেরকে নিয়ে কোনো কথা বলবে না, এরা এখনও ডিনাউন্স করবে না এরা। এবং যেই লোক করছেন উনি ভালো ইউনিভার্সিটি টিচার, যে ভাই কমেন্টটা করছেন উনি একটা ইউনিভার্সিটি টিচার নাও, এটাও যে পার্থক্যের কথাটা বললাম, আপনি আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে যান, আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে একটা আমেরিকার স্টুডেন্টদের সাথে প্রফেসরদের সাথে কথা বলেন, একটা ক্যাম্পাসে গিয়ে যে জায়গায় পড়াশোনা হয়, শিক্ষিত লোক কয়টা লোক পাবেন আমেরিকার ইম্পেরিয়ালিজমকে সাপোর্ট করে, কয়টা লোক পাবেন? এই যে আমেরিকার মানুষজন বলে পাবলিক তো এরা তো আমেরিকানরা সাপোর্ট করে দেখি তো এরা ভোট দিয়ে ক্ষমতা নেয় না, এরা কি শুধু আপনার ফরেন পলিসির ভিত্তিতে ভোট দেয়? একটা আমেরিকার ইলেকশন যখন হয়, যখন প্রেসিডেন্সিয়াল ডিবেটগুলো হয়, শুনেন একটু সেখানে তারা কী নিয়ে আলোচনা করে, এগুলো আপনাদের হিসাবের বাইরে, কল্পনার বাইরে, এগুলো আপনাদের কল্পনার বাইরে, সভ্য বিশ্ব কীভাবে চলে এগুলো বাংলাদেশিদের কল্পনার বাইরে, এটা কল্পনা, এটাকে ধরা সম্ভব না। এই জন্য তো বলি 5 বছরের গ্যাপ বাংলাদেশের অসভ্য দেশ এবং সভ্য দেশের মাঝখানে, এর এমন কোনো ইস্যু নাই একটা দেশের যেটা নিয়ে একটা ইলেকশনে আলোচনা হয় না, প্রত্যেকটা ইস্যুভিত্তিক আলোচনা হয়, ইস্যুভিত্তিক জরিপ হয়, যে এই ইস্যুতে এই প্রেসিডেন্টের এই অবস্থান, মানুষ এই ইস্যুতে এই প্রেসিডেন্টকে কতটুকু সাপোর্ট করে, এবং জরিপ কতভাবে হয়, ফেভারেবিলিটি, লাইকেবিলিটি, তারপর ইস্যুভিত্তিক ইয়ে হয়, তারপর কী জানি বলে আপনার প্রেসিডেন্সি, মানে হাজার হাজার মেট্রিক, এবং এই প্রত্যেক সারাদিন আপনি মিডিয়াতে দেখলে দেখবেন সারাদিন এই আলোচনা চলতেছে ইলেকশনের আগে।
হাজারো ইস্যু, এরা জনজন জনগণকে এরা জানে না ভাষা পাত্তাতে, যেটা বলি সভ্যতা এবং অসভ্যতার পার্থক্য পাবলিক। এগুলা আমি এতদিন ধরে এগুলো ব্যাখ্যা করতেছি, তাও এরা আমার মনে হয় ইচ্ছা করে, এগুলো তো অসৎ যেগুলো বলি, এরা ইচ্ছা করে না বোঝার ভান করে যে কোনটা একটা সভ্য রাষ্ট্রের, যে এই দেশের নাগরিককে তারা কীভাবে ট্রিট করে, আর আপনার দেশের সরকার আপনার দেশের নাগরিককে কীভাবে ট্রিট করে। এই যে ইম্পেরিয়ালিজমের কথা বলে, এটা কিন্তু পররাষ্ট্র নীতি, এটা আমেরিকান সরকার অন্য দেশের মানুষের সাথে কীরকম ট্রিটমেন্ট করতেছে। আমেরিকান সরকার কিন্তু সেই দেশের মানুষের কাছে দায়বদ্ধ না, আমেরিকান সরকার কিন্তু অন্য দেশের মানুষের কাছে কমিট করে ক্ষমতায় আসে নাই যে আমরা তোমাদেরকে খাদ্য দিব, অন্ন দিব, বস্ত্র দিব, চিকিৎসা দিব, তোমাদের নিরাপত্তা দিব, সেই প্রমিস তাদের কাছে করে আসে নাই। আমেরিকান সরকার আমেরিকান জনগণের কাছে এই প্রমিস করে আসছে, আমি তোমাদেরকে নিরাপত্তা দিব, তোমাদেরকে নিরাপত্তা দেওয়ার স্বার্থে আমি আফগানিস্তানে গিয়ে বোমা মারবো। তো আমেরিকান সরকার আমেরিকান নাগরিকের কাছে যে কথা দিচ্ছে সেই কথাটা তারা রাখতেছে, যাদের প্রতি দায়বদ্ধ তাদের প্রতি সম্মান দিচ্ছে। আপনার সরকার আপনাকে প্রোটেক্ট করে? করে না। সো এরা এক তেনা পাইছে, আমেরিকার ইম্পেরিয়ালিজমের তেনা, এটা একটা উইচ ইজ এ ভ্যালিড লেজিটিমেট কমপ্লেন। এই এক জিনিস দিয়ে এরা যে অসভ্য বর্বর ইতর সব জাস্টিফাই করে ফেলতেছে, করে ফেলবে। তো যেটা বলতেছিলাম যে এখানে এত ইস্যু ভিত্তিক আলোচনা হয়, সেখানে ফরেন পলিসি একটা বিগ থিং, কিন্তু স্টিল এটা দ্য অনলি ফ্যাক্টর না, লাইক অলমোস্ট একটা মিনিমাম ফ্যাক্টর হয়ে যায় অলমোস্ট, কারণ মানুষের জীবনে কিন্তু ফরেন পলিসির কোনো প্রভাব নেই। এখানকার মানুষ যখন ভোট দেয় এরা ফরেন পলিসি চিন্তা করে ভোট দেয় না, এটা একটা স্ট্রং কনসিডারেশন, কিন্তু জীবনে লাইক ফরেন পলিসি ইজ দ্য লাস্ট থিং প্রবাবলি দে কনসিডার। এরা চিন্তা করে কি আমার মেডিকেয়ার কী হবে, আমার চিকিৎসা কে কী হবে, আমার ইউনিভার্সিটিতে পড়াশোনার ফি কে দেবে, আমার সোশ্যাল সিকিউরিটির কী অবস্থা হবে, আমার হাজারটা ইস্যু নিয়ে এরা কথা বলে দেশের, সেগুলোর ভিত্তিতে এরা ভোট দেয়। এখন যাকে ভোট দিল তার যদি ফরেন পলিসির সাথে সে একমত নাও হয়, তাও সে ভোট তাকেই দিচ্ছে, তাকেই দিবে। এই যে ট্রাম্পকে বাঙালি বলে বসে বসে যে আমেরিকার ট্রাম্প ক্ষমতা সীমানে আমেরিকার 50% নাকি রেসিস্ট, ট্রাম্পকে যারা ভোট দিচ্ছে এরা কি সবাই ট্রাম্পের রেটোরিকে বিশ্বাস করে ভোট দিচ্ছে? মোটেই না, ট্রাম্পের পলিসির সাথে তারা একমত, তারা ভোট দিচ্ছে ট্রাম্পের 80% পলিসির সাথে একমত, 20% পলিসির সাথে তারা একমত না, সো তারা ট্রাম্পকে ভোট দিচ্ছে। তারা ট্রাম্পের পলিসির সাথে একমত, তারা ট্রাম্পের রেটোরিকের সাথে একমত না, তারা ট্রাম্পকে ভোট দিচ্ছে। তারা ট্রাম্পের ডোমেস্টিক পলিসিগুলোর সাথে একমত, তারা ট্রাম্পের ফরেন পলিসিগুলোর সাথে একমত না, ট্রাম্পকে ভোট দিচ্ছে। অনেকে আবার ট্রাম্পের ফরেন পলিসির সাথে একমত, ডোমেস্টিক পলিসির সাথে একমত না, যারা আবার ন্যাশনালিস্টিক অত্যন্ত আমাদের দেশের চেতনাবাদীদের মতো, তারা শুধুমাত্র ফরেন পলিসির ভিত্তিতে হয়তো ভোট দিচ্ছে। সো আমেরিকার তো বেশিরভাগ মানুষ শিক্ষিত না, নিরক্ষর। আমেরিকার লাইক ইউনিভার্সিটি গোয়িং কত, 30% বোধহয় মানুষ ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পড়াশোনা করে, আর মেবি ইভেন লেস। সো বেশিরভাগ মানুষ আমেরিকার এই দেশে কিন্তু আপনার পড়াশোনায় শুধুমাত্র জীবন জীবিকা নির্ভয়ের অন্যতম রাস্তা না, বাঙালির মতো তো না যে পড়াশোনা মাস্টার্স, তিনটা মাস্টার্স থাকার পরও চাকরি পায় না, এই দেশের বাস্তবতা তো এমন না। সো এদেশের মানুষ সবাই কিছু না কিছু করে ফিরে খায়, সুতরাং পড়াশোনাটা এদের জন্য ভালো জীবন জীবিকার জন্য অন্যতম শর্ত না। সো এরা পড়াশোনা নিয়ে এত পাগল মানে মাথাও খামায় না আমাদের মতো, হ্যাঁ প্রচুর পড়াশোনা করতে হবে। মানে এই ডাইনামিক্সগুলো আলোচনা করতে চাইলে বুঝবেন এগুলো সব কিছু একটা আরেকটার সাথে জড়িত সম্পর্কিত। সো এদেশের বেশিরভাগ মানুষ পড়াশোনা শিক্ষা দীক্ষার সাথে নাই। সো এরা যদি ইম্পেরিয়ালিজমকে সাপোর্ট করে, এরা যদি ধরো আমেরিকান একটা অন্যায়কে সাপোর্ট করে, করেও থাকে, যেটা হয়তো বেশিরভাগই যারা করে এরা তাই হবে, এইসব লোকেরা যারা ট্রাম্প সাপোর্টে রাখার, এরা ট্রাক ড্রাইভার, ইয়ে ড্রাইভার এসে, কিন্তু আপনি একটা ইউনিভার্সিটিতে যান, একটা শিক্ষিত সমাজে যান, শিক্ষিত মানুষ দেখবেন লাইক যারা শিক্ষিত তাদের 90% আমেরিকার ইম্পেরিয়ালিজমকে সমর্থন করবে না। একটা ইউনিভার্সিটিতে গেলে আপনি 90% মানুষ দেখবেন যারা রেসিজমের বিরুদ্ধে স্ট্রং, মানে এই দেশের শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষের মতো কথা বলে, শিক্ষিত মানুষের মতো আচরণ করে। আর যারা হইতেছে ওই যে হোয়াইট সুপ্রিমেসিস্ট, কিছু অশিক্ষিত একেবারে রেডনেক আছে টেক্সাসের, এদের দোহাই দিয়ে বাঙালি বসে বসে, বাঙালি মুসলিম বসে বসে আমেরিকা পুরাটাকে পিকচারাইজ করে বোঝানোর চেষ্টা করে। এবার নাও লেটস কাম ব্যাক টু বাংলাদেশ বা যে কোনো মুসলিম দেশ, আপনি বলতে পারেন সেটা। আমার কালকে কমেন্টটা যে করছে সে কে, বিশ্ববিদ্যালয় শিক্ষক। আপনি আমার এরকম ফ্রেন্ড লিস্টে আরও বহুত বিশ্ববিদ্যালয় শিক্ষক আছে, আমার পৃথিবীর সেরা সেরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে আসছে, খুব একেবারে সায়েন্স, খুব সাইন্টিফিক, বিজ্ঞান মনস্ক। ওই ধর্মের বিষয়টা আসলে দেখি জঙ্গির মন মানসিকতা, জঙ্গির চূড়ান্ত মন মানসিকতার দিক থেকে। সো শিক্ষা দীক্ষা এদের মধ্যে কোনো পার্থক্য তৈরি করতে পারে না। আপনাকে মেজর পার্থক্যগুলো একটু বুঝিয়ে বলি, বাংলাদেশের সাথে যে সভ্য সাথে অসভ্য দেশের এদের মানুষের মানুষ একটা তো সভ্যতা অসভ্যতার একটা রাষ্ট্র, রাষ্ট্রীয় সিস্টেম, পলিসি, আইন, ল, সেটা তো একটা আছে। সভ্যতা অসভ্যতা যে বাংলাদেশের মতো দেশ মগের মূল্যক, যে কোনো মুসলিম দেশ মগের মূল্যক, কোনো আইন নাই, এই খোপাইতেছে মারতেছে। সৌদি আরবে কাদেরকে কিসাস করা হয়? সৌদি এরা রেপ করে, এরা সমকাম করে, এদের কিচ্ছু হয় না। ওই যারা কর্মচারী এশিয়া থেকে গেছে, ইন্ডিয়া, ভারত, পাকিস্তান থেকে, এদেরকে ধরে ধরে গলা কাটে, খুব ন্যায় বিচার হচ্ছে, বোঝেন না? এইসব দেশ বাংলাদেশের মতো আর কি প্রচণ্ড ন্যায় বিচার হয়। সো মুসলিম দেশ বা বাংলা এগুলোর কোথাও তো কোনো ন্যায় বিচার নাই। সো রাষ্ট্রীয় সিস্টেমের দিক থেকে এটা একটা অসভ্য, সভ্য বিশ্বের সাথে আপনি তুলনা যদি করেন, তুলনাটা করা ঠিক না, ইটস লাইক অ্যাপলস অ্যান্ড অরেঞ্জেস। আর আপনি যদি সাধারণ মানুষের দিক থেকে তুলনা করেন তাও অসভ্য, এরা সব যেটা বললাম যে আপনি সভ্য বিশ্বে গেলে শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষের মতো কথা বলে, শিক্ষিত মানুষের মতো আচরণ করে, চিন্তাভাবনা শিক্ষিত মানুষের মতো, এরা কেউ আমেরিকার এসব আচরণকে সাপোর্ট করবে না। আপনি একটা ইউনিভার্সিটিকে যান না কেউ লাইক আই ডোন্ট নো। আর বাংলাদেশের ইউনিভার্সিটির টিচার একেবারে যারা বিজ্ঞান মনস্ক, এরাও জঙ্গির চূড়ান্ত। এরা
কেউ একটা এগুলো নিয়ে কোনো সরাসরি কোনো সমালোচনা করে, এই যে এখন হইতেছে জঙ্গিবাদ নিয়ে কথা বলার প্রাইম টাইম যাচ্ছে, তালেবান ক্ষমতায় আসছে, এরা ক্ষমতা আসার পর কীভাবে মানুষকে ট্রিট করে, কীভাবে নারীদেরকে ট্রিট করে, এই যে আইসিস একটা হামলা করলো, এরা কীভাবে, এবং হামলাটি আমেরিকার উপর করে নাই, তাও আল তালেবানের উপর করছে, আরেক মুসলিমের উপরই করছে, সেটাকে ফতোয়া টুইস্ট মেরে, এদের সাথে এদেরকে মারা যায় যাচ্ছে, সাধারণ মানুষ মারলো, এখানে তো আমেরিকার সাথে পাচ্ছে নাই অলমোস্ট রাইট নাও না, ঠিক আছে, আমেরিকার এগুলো রিপলিফ ডোমিনো হ্যান হয়েছে, আমেরিকার সব কিছুর মধ্যে আমেরিকার ইম্পেরিয়ালিজম ভরে দিতে হবে, জানেন এরা নিজেদেরকে নিয়ে আত্মসমালোচনা, আমেরিকার টিভি চ্যানেল, ইউটিউব শো সবখানে সারাদিন গলা ফাটে প্রোগ্রেসিভরা, সারাদিন আলোচনা হচ্ছে, সাধারণ মানুষ সমালোচনা করতেছে, বাঙালিকে পাবেন না, মুসলমানদেরকে পাবেন না, আপনি আমাকে দেখান যে তাদের মেইন স্ট্রিম আলোচনার মধ্যেগুলো চলতেছে, আত্মসমালোচনা পাবেন জীবনও পাবেন না, এরা বিশ্বের সেরা, এরা বিশ্বের সেরা, সবচাইতে শান্তির ধর্ম বিয়ে সব জাজ করে ফেলবে, ইসলাম মানে শান্তি এইগুলো জাজ করে ফেলবে সব, আর হচ্ছে আমেরিকা ইম্পেরিয়ালিস্ট এগুলো সব ডিসমিস করে দেবে, আপনিও আলোচনার দিকে যাইতে দেবেন, আপনাকে আপনি এগুলো বললে আপনি হচ্ছেন কী জানি অ্যাপোলজিস্ট, আমেরিকার অ্যাপোলজিস্ট, এরা জিহাদি জঙ্গিদের অ্যাপোলজিস্ট না, এরা যে এই প্রাইম টাইম যাচ্ছে জিহাদি জঙ্গিদেরকে নিয়ে কথা বলার, এরা এখনও কথা বলে না, এরা লাম সাম স্কোয়ারও ওই যে এদিক দিয়ে কাক চলে যাচ্ছে, দাঁড় কাক বসে আছে, খালি এদিক সেদিক ডাইভার্ট করে দিচ্ছে আলোচনা, তাও তারা জঙ্গিবাদ নিয়ে কথা বলবে না, তালেবান নিয়ে কথা বলবে না, ইয়ে নিয়ে কথা বলবে না। আচ্ছা এখন এই যে তালেবান ক্ষমতা সেগুলো নিয়ে কথা বললে তো কথা বলা শেষ হবে না, বেশি এপিসোড এগুলো নিয়ে করবো না, এই জন্য আজকেই বলি, হয়তো একটু লম্বা হবে হোক। তালেবান ক্ষমতা আসার পর কী করতেছে, যে এক কমেডিয়ানকে ধরে, এবং এই কমেডিয়ান আমি তাকে দেখে তার মনে হলো একটু মানসিকভাবে প্রতিবন্ধী টাইপের, হয়তো বা আমি এরকম মানুষ দেখছি বাংলা, এই যে ধরেন আপনার ওই যে ইয়ে আছে না, ওই যে শ্যামল ইংরেজি বলে সি ইউ নট ফর মাইন্ড, হাসাহাসি হচ্ছে না একটা মিম নিয়ে, তাকে দেখলে কিন্তু মনে হয় না সে পুরোপুরি মানসিকভাবে স্টেবল, একটু মনে হয় আনস্টেবল টাইপের, কিন্তু ফানি জোক টোক বলতেছে, আমাকে তালেবানের কমেডিয়ানের তার চেহারাটা দেখে তার মনে হলো সে একটু মানসিকভাবে, আপনি লাইক আপনি দেখলে কিন্তু কিছুটা বোঝা যায় অনেক সময় বা ধারণা করা যায়, সবসময় সঠিক হবে না, বাট ধারণা করা যায়, তাকে আমার কাছে দেখে মনে হচ্ছে হয়তো একটু মানসিকভাবে চ্যালেঞ্জ, মেন্টালি ফানটান করে ফাইজলামি কথাবার্তা বলে, তাকেও তালেবান ছাড়ে নাই, তাকেও যে একটা মেন্টালি আনস্টেবল লোক হয়তো তালেবানকে নিয়ে হাসাহাসি করতো, খোঁচা দিয়ে কথা বলতো, তাকেও এক্সিকিউট করছে, এবং এক্সিকিউট করার স্টোরিটা বললাম যে তাকে হচ্ছে একটা একে AK-47 নাকি একটা ভারী রাইফেল দিছে মারার জন্যে, গাড়ি থেকে নামায় তারপর সেটা দিয়েও মারা নাই, আরও ভারী একটা রাইফেল আনছে তারপর সেটা দিয়ে প্রাশ করে মারছে। সো এরা তো হইতেছে দেখেন অসভ্যতা বর্বরতার কথা বললে, এরা এখন আবার চলে আসবে আমেরিকার অসভ্যতা বর্বরতা নিয়ে কথা বলতে, এবং এদের কাছে যেটা বললাম আপনি বিন্দুমাত্র সত্য সততা পাবেন না এদের কাছ থেকে, এরা বলে আমেরিকার প্রোপাগান্ডা নিয়ে, এদের প্রোপাগান্ডা আমি কয়েকটা প্রোপাগান্ডা জন্য ডিবাং করছি ফেসবুক আছে, দুই একটা আলাপ করে আলোচনা শেষ করি এদের প্রোপাগান্ডা নিয়ে, হ্যাঁ কারণ এখন কিন্তু আলোচনা হওয়ার কথা কাকে নিয়ে, তালেবানকে নিয়ে, আইসিসকে নিয়ে, আমি যে আলোচনা করতেছি এটাই প্রসঙ্গ, এটাই রেড ডিসকাশন, কিন্তু এদের কারণে এখন আপনারই মাথা চক্কর মারবে যে ওরে কী ব্যাপার, উনি আমেরিকা কি ব্যাশিং করতেছে না কেন রাইট নাও, সবাই করতেছে তাহলে মানে উনি, ওরা বোঝে না ন্যারেটিভটা সব খাইয়ে দিছে, এরা যথেষ্ট সচেতন বুদ্ধিজীবী আধুনিক লিবারেল একজন হুজুর, উনি হয়েছে গল্প শেয়ার দিচ্ছে যে আমেরিকার হচ্ছে ওই যে আফগানিস্তানের যারা ছিল ভেটারান নিযুক্ত ছিল, ওরা হইতেছে ইয়ে করতো ওই যে আফগানদেরকে, সাধারণ আফগানদেরকে মেরে তারপর তাদের আঙ্গুল কেটে ট্রফি হিসেবে কালেক্ট করতো আর কি, করে একজন আরেকজন কলিগকে দেখাইতো যে আমি এতজন কেন, সো ওই গল্পটা শেয়ার করে আমেরিকারা কত নৃশংস এটা প্রমাণ করলো, আমেরিকার যে কত নৃশংস সেটা তো জানি, কিন্তু দেখেন মানে এই আলোচনাগুলো যে কত নুয়াস সেই আলোচনার দিকে আমি গেছি, এবার আরেকজন এসে আমাকে আচ্ছা জায়গা এদেরকে নিয়ে কথা বলা এই সময়ের অপচয় যেটা বলা সেটা বলি, তো সেটা আমি একটা লেখা লিখছি আর একটু বিস্তারিত আলোচনা করি, যে দেখেন যুদ্ধক্ষেত্রে যখন এরা ডিপ্লয়েড থাকে, শুধু আমেরিকান সেনাবাহিনী বলে না বাংলাদেশের সেনাবাহিনী থেকে, বাংলাদেশে তো যুদ্ধ করার জন্য এটা বাঙালি বুঝবে না, যে কোনো দেশের কেউ যখন যুদ্ধক্ষেত্রে দীর্ঘদিন ডিপ্লয়েড থাকে এরা মেন্টালি আনস্টেবল হয়ে যায়, যুদ্ধক্ষেত্রে গোলাগুলি মারা মারি এরা কানে শুনতে পায় না, যুদ্ধক্ষেত্র থেকে ফেরার পরে কত রকম ইস্যুর মধ্যে দিয়ে যায়, আমেরিকাতে যেই পরিমাণ বাজেট করা হয় ভেটেরান মানে যারা যুদ্ধ ফেরত আসছে যুদ্ধক্ষেত্র থেকে ফেরত আসছে এদেরকে যেই পরিমাণ সরকার সাহায্য করে বেশিরভাগ বা একটা বড় অংশই যায় এদের মেন্টাল হেলথের চিকিৎসা করা নিয়ে, এরা জীবনে স্বাভাবিক হতে পারে না মানসিকভাবে, এবং এরা এসে পরে সুইসাইড করে একটা বড় অংশ, এবং এদেরকে সুইসাইড ওয়াচে রাখা হয়, এদেরকে নিয়ে একটা বিশাল কনসার্ন নেই, যে গতকালকে আমি একটা খবর পড়লাম যে আমেরিকান নয় মিলিয়ন মানে প্রায় 1 কোটি ভেটেরানকে ইমেল করা হয়েছে যে তোমাদের মধ্যে সুইসাইডাল থট যদি আসে তোমরা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করবা। সো আমেরিকাতেই পর্যন্ত আমেরিকার ইতিহাসে নাইন ইলেভেনের পর যে এত যুদ্ধ করলো সারা পৃথিবীতে, তাতে করে আমেরিকার যেই সংখ্যক আমেরিকার হইতেছে সেনাবাহিনী সদস্য মারা পড়ছে যুদ্ধক্ষেত্রে, তার চেয়ে 3 গুণ বেশি মারা পড়ছে শুধু সুইসাইড করে, 3 গুণ না 4 গুণ বেশি, নাম্বারটা আমি তো আছে এখানে কথা জানি লেখা, হ্যাঁ 7,000 লোক হইতেছে যুদ্ধক্ষেত্রে মারা পড়ছে আর সুইসাইড করে মারা গেছে 30,000 আমেরিকার সেনা সদস্য। সো যেই আমেরিকার সেনারা সম্মুখ সমরে যুদ্ধ করে এত বছরের পর বছর যুদ্ধ করে মাত্র 7,000 যেখানে মরলো সেখানে আমেরিকায় এসে ফেরত যাওয়ার পর নিজের দেশে ছায়া সুনিবির ঘরের মধ্যে এসির মধ্যে বসে এরা সুইসাইড করতেছে 30,000, কোথায় 7,000 কোথায় 30,000। সো ক্যান ইউ ইমাজিন এটা কত বড় একটা বিগ ডিল, বিশাল একটা ইস্যু এদের জন্য। সো যুদ্ধক্ষেত্র এটা তো খুব একটা মানে খুব আরামের কোনো জায়গা না,
এদেরকে সরকার পাঠায় না যায়, তো সেখানে কি এরা মেন্টালি আনস্টেবল হয়ে ফেরত আসে? আমি জাস্ট ওই বাস্তবতাটা আলোচনা করতে চাইছি যে ঠিক আছে এরা এই যে মানে অমানবিক অপ্রকৃত স্থায়ী, এগুলো তো স্বাভাবিক মানুষ এসব কাজ করতে পারে না, যে আর নিরীহ আফগানদেরকে মেরে মেরে তাদের আঙ্গুল কেটে কেটে কালেক্ট করে, দেখেই মনে হচ্ছে এটা পাগল ছাগল মেন্টালি আনস্টেবল অলরেডি হয়ে গেছে, যেটা আপনাদেরকে ডেটা দেখলে আপনি বুঝতে পারতেছেন যে কী অবস্থা সুইসাইডের অবস্থা। এবং এরা 30,000 হয়েছে সুইসাইড করছে, আর যারা সুইসাইড করে নাই তারা সবাই যে মেন্টালি স্টেবল তা না, এরা সারা জীবন মানসিক পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার যেটাকে বলে PTSD-তে ভোগে। সো এগুলো হচ্ছে মানসিক মানবিক কিছু ইস্যু। আপনি কি মানসিক মানবিক কোনো আলাপ মুসলমানদের সাথে বাঙালি মুসলমানদের সাথে করতে পারবেন? তাদের সেই সফিস্টিকেশন আছে, এগুলো বোঝার ক্ষমতা আছে এদের? আমি এটা নিয়ে পোজ দিচ্ছি, একজন এসে বলছে সো আমেরিকানরা কিছু করলে সেটা হইতেছে মেন্টাল হেলথ, আর আমরা হ্যাঁ না সেটা নিয়ে আমি 3-4 এপিসোড করছি যে আমেরিকা যখন কোনো অ্যাটাক হয় তখন যে মানে হোয়াইট টেররিস্ট হলে এটাকে মেন্টাল হেলথ ইস্যু বানিয়ে দেয় আর মুসলমানরা করলে টেররিস্ট বানিয়ে দেয়, এটা ট্রু। এগুলো আমি এগুলো মিডিয়ার ন্যারেটিভ দেখেন, এই এটা হচ্ছে পার্থক্য। বাঙালি তো বোঝে না, এই ন্যারেটিভগুলো মিডিয়া পুশ করে। সাধারণ আপনি একটা ইউনিভার্সিটিতে গেলে একটা ইউনিভার্সিটির প্রফেসর এই ভাষায় কথা বলবে না, একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট এই ভাষায় কথা বলবে না। আর বাংলাদেশে কিন্তু এই কথাগুলো কারা বলে? এই যে ধরেন যে আপনার এই মূর্খের মতো কথাবার্তা, কথাবার্তা কোনো সফিস্টিকেশন নাই, কোনো থট নাই, কোনো সাবস্টেন্স নাই, কোনো ইনফরমেশন নাই, কোনো ডেটা নাই, পাগল ছাগলের মতো উদ্ভট গাঁজা গাঁজাখুরি কনস্পিরেসি থিওরি, বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বলবে, বিশ্ববিদ্যালয় ছাত্ররা বলবে, একজন দুজন না সবাই কোনোহারে। পার্থক্যটা বুঝতেছেন সমস্যাটা কোন জায়গাতে এদেরকে নিয়ে? আচ্ছা দেখ, সেটা একটা ইন্টারেস্টিং আলাপ করতেছিলাম এটা একটা। আরেকটা হচ্ছে যে দেখেন প্রোপাগান্ডা নিয়ে এরা কথা বলে, আমেরিকান প্রোপাগান্ডা এরা কতভাবে প্রোপাগান্ডা ছড়াইতেছে। এক হুজুর বড় এক ভাই দেখলাম খুব রসায় রসে একদম কাব্যিক ভাষায় স্ট্যাটাস দিছে যে আফগানরা হইতেছে আমেরিকাতে যাইতেছে আমেরিকার ইয়ে করতে, নেমো খালালি করতে, যে আমেরিকার খেয়ে এই যে গত 20 বছর আমেরিকা আফগানিস্তানে ছিল, সো এরা আমেরিকার দাসত্ব করতে এখন আমেরিকা চলে যেতে চাচ্ছে। মানে দেখেন এদের মধ্যে বিন্দুমাত্র সততা আছে? এরা আফগানিস্তানের জীবনের নিরাপত্তা আছে এদের? এই যে দেখেন একটা কমেডিয়ানকে ধরে মারিয়ে ফেলতেছে, যার একটা খবরে পড়লাম এক মহিলা উনি ইয়ে ছিলেন মেয়র না কি ছিলেন, উনি হিজাব পরতেন, তাও এখন তালেবান তাকে মারবে। তো সে প্রথম দিকে ভাবছে যে না নিশ্চয়ই আমাকে মারবে না, সে গুরুত্ব দেয় না খবরটা, ডিটেলসটা বলতেছি, অত সিরিয়াসলি নেয় নাই। পরবর্তীতে খবর পাইলো যে না তাকে মারতে আসতে পারে, তারপর হচ্ছে সে বাসা চেঞ্জ করে ফেলছে। তারপর যখন তার বাসায় তার খোঁজে তালেবানরা আসছে তখন সে কনভিন্সড হয়েছে ওরে ভাবারে তাহলে তো আমাকে আসলেই ছাড়বে না। তারপর সে সম্ভবত দেশ থেকে করে জার্মানি চলে গেছে। সো এই যখন অবস্থা, মানুষ ভয়ে জীবন নিয়ে পালাইতেছে এখানে, এবং কেউ একটা তো যেটা বলে চিলিং ইফেক্ট, যে একটা হচ্ছে যে কিছু মানুষ জানে যে আমাদেরকে পাইলে মেরে ফেলবে, আর কিছু মানুষ যে তারা চিলিং ইফেক্ট ভয়ে যে যেসব মহিলারা ধরেন স্কুল কলেজ যে এই যে অ্যাঙ্কর টিভিতে অ্যাঙ্কর ছিল টিভিতে, এরাও তো ভয়ে দেশ ছাড়তে যাচ্ছে, এরা তো আমেরিকার তালালি করে না, এরা মনে হচ্ছে যে এতদিন আমি আগের তালেবানের অধীনে এগুলা মেয়েদেরকে কোনো পড়াশোনাই করতে দিবে না, কাজকর্ম তো দূরের কথা, তারা পড়াশোনা কাজকর্ম করছে, এখন নাকি ধরে ধরে তালেবান মেরে ফেলে, হয়তো মারবে না কিন্তু তাদের মধ্যে তো ওইটা যেটা বললাম চিলিং ইফেক্ট, তাদের মধ্যে তো ওই ভয় কাজ করতেছে, আর আমি যে পড়াশোনা করলাম, আমি যে কাজকর্ম করলাম, আমি যে নাকি আমাকেও মেরে দেয়। সো এরা সবাই দলে দলে আফগানিস্তান ছাড়া, এইটা হচ্ছে বাস্তবতা। এটা নিয়ে এদের কোনো কথা আছে, কোনো আলোচনা আছে যে এই জঙ্গিরা এরকম কেন করতেছে, কেন করে? পাবেন না, কাদের কাছ থেকে পাবেন না, শিক্ষিত বিশ্ববিদ্যালয় শিক্ষক বাংলাদেশ মুসলিম বিশ্বের, এই হচ্ছে এদের কনভার্ট। এদের মধ্যে কোনো সেলফ অ্যাসেসমেন্ট, কোনো সোল সার্চিং বলতে কোনো বিষয় নেই, যে যাই বলবেন আপনি দাঁড় কাক, যাই বলবেন স্কোয়ারেল, যাই বলবেন আমেরিকা ইম্পেরিয়ালিজম বলে ওই আলোচনায় ঢুকবেই না, পাশকাটায় চলে যাবে। এদের মতো অসৎ এরা আমেরিকাকে নিয়ে কথা বলতে আসে না, কথা আমেরিকার জাস্টিফাইড আলোচনা সমালোচনার জায়গা আছে সেটা আমেরিকানরাই করে, আপনাদের কাছ থেকে শোনা লাগবে না। আপনার অসৎ আমেরিকানরা যতটুকু সততা, সাধারণ আমেরিকানদের কথা বলতেছি, পলিটিশিয়ানদের কথা না, মিডিয়াবাদদের কথা না, একটা সাধারণ শিক্ষিত আমেরিকার ভদ্রলোকের মধ্যে যতটুকু সততা আছে বাঙালি মুসলিম বাঙালিদের কারোর মধ্যে সততা ছিটে ফুটে নেই। যেটা বলতেছিলাম, তো ওই ভাই খুব রসে রসে যে গুরু গাথার মতো প্লেনের মধ্যে করে ভরে গাদাগাদি করে নিয়ে গেছে, নিয়ে কোথায় ফেলে রাখছে আফগানদেরকে আমেরিকা, আমেরিকা কত অমানবিক, এগুলো বুঝেছে আমেরিকা অমানবিক না মানবিক সেগুলো আমরা খুব ভালো করে জানি। হ্যাঁ আমেরিকা অমানবিক, হ্যাঁ ঠিক আছে মানলাম, আপনি কি মানবিক? যে এই হুজুর ভাইয়ে পোস্টটা দিয়েছে উনি কি খুব মানব? ওনারা তো মানবতা ওয়ার্ডটা শুনলেই ওনাদের মাথা চক্কর মারে, মেজাজ গরম হয়, যেগুলো পশ্চিমা ভাবধারা। আমেরিকা কিন্তু এই প্রমিস কাউকে করে নাই যে আফগানদেরকে, যে আমরা তোমাদেরকে দলে দলে লক্ষ লক্ষ আফগানিস্তানকে আমেরিকা নিয়ে যাবো তালেবান কখনো ক্ষমতা আসলে, এই প্রমিস আমেরিকা করে নাই। তারা যেটা করতেছে অলরেডি এটা বদান্যতা, জোট্টু করতেছে এটা অলরেডি বদান্যতা। সো যেখানে আমেরিকাতে আপনি ঢুকতে আপনি সারা জীবনের সকল অর্জন একসাথে করে আপনি আমেরিকার একটা ভিসা বা আমেরিকায় পারমানেন্টলি থাকার, এটা হচ্ছে পিনাকল একটা মানুষের ক্যারিয়ার, বাঙালির ক্যারিয়ারের পিনাকলে পৌঁছানো হচ্ছে আমেরিকার গ্রিন কার্ডটা পাওয়া। সারা জীবনের মানে যদি আপনি ডাইভার্সিটি ডিভি লটারি না ধরেন, আর যেমন আমরা আসছি, আমি অলরেডি গ্রিন কার্ড পেয়ে গেছি, আমি পেয়েছি কী ক্যাটাগরিতে, ইন্ডিভিজুয়াল উইথ এক্সেপশনাল অ্যাবিলিটি, আমি যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছি। সো আমার সারা জীবনের অর্জন এগুলোর সব কিছু একসাথে করে আমার এক্সেপশনাল অ্যাবিলিটি শো করে তারপর আমি সেই ক্যাটাগরিতে পাইতে হয়েছি। আর এরা কিন্তু সেই করে আমেরিকায় ঢুকে যায়। তো আমেরিকার গ্রিন কার্ড পাওয়াটা বা ভিসা পাওয়াটা তো সহজ না, এটা কাছে ধরে না, এটা একটা মানুষের জীবনে ক্যারিয়ারের পিনাকল, সর্বোচ্চ অ্যাচিভমেন্ট বেশিরভাগ গরিব দেশের মানুষজনের জন্য, এইভাবেই তারা এটাকে পারসিভ করে, রাইট?
তো সে আমেরিকা তো এই প্রস্তাব কথা কখনো কাউকে দেয় নাই যে আমেরিকাতে তালেবান ক্ষমতায় আসলে আমরা যত আফগান আছে সবাইকে আমেরিকাতে ফ্রিতে ঢুকাইতে দিব, এত সহজ তো না আমেরিকাতে ঢোকা। সেখানে আমেরিকা নিচ্ছে নিচ্ছে, কিন্তু অলরেডি যে কাজটা তারা করতেছে এই কাজ কোনো মুসলিম জীবনেও করবে না। এই মুসলিমের কাছে মানবতা, আচ্ছা মানবতা এবং মুসলিম অক্সিমরন। মুসলিম বলতে গেলে বেশিরভাগ সাধারণ ইন জেনারেল যা আপনি আশেপাশে তাকান, তাকাইলে দেখতে পাবেন, এদের কথাবার্তা শুনে 2 মিনিট কনভারসেশন শুনলেই বুঝে যাবেন এরা কী ধ্যান ধারণা নিয়ে ঘুরে দুনিয়াতে। সো আমেরিকার কোনো প্রমিস না করার পরও তারপরও এই পরিস্থিতিটার সৃষ্টি হইলো কেন, যে আজকে এয়ারপোর্টে গাদাগাদি ভিড়া ভিড় হুড়াহুড়ি, এবং এই হুড়াহুড়ি হয়েছে কেন, আমেরিকার এম্বাসি থেকে বলা হয়েছে যারা টার্মেক পর্যন্ত এসে পৌঁছাতে পারবে তাদের সবাইকে আমেরিকা নিয়ে যাবে, এই কথা ঘোষণা দেওয়াতেই এই হুড়াহুড়ি লাগছে। তার মানে আমেরিকা অনেস্টলি সততার সৎভাবে এই যে এরা এখন আবার ইম্পেরিয়ালিজম আলাপ ঢুকিয়ে দিবে, এদের জ্বালা আপনি কোনো আলাপই শুরু করতে পারবেন না, এরা সব কিছু আমেরিকা বোমা মারছে না। সো আমেরিকা এই প্রমিস কখনো করে নাই, আমেরিকা বাধ্য না সকল আফগানকে নিয়ে যেতে। তারা $1 trillion খরচ করে আফগানিস্তানের ইনফ্রাস্ট্রাকচার গড়ে দিছে, আফগানিস্তানে প্লেন দিছে, আফগানিস্তানের মিলিটারিকে রিবিল্ড করছে, মিলিটারির হাতে অস্ত্র দিছে, হাতে প্লেন দিছে, হেলিকপ্টার দিছে, এদেরকে ট্রেনিং দিছে। কারণ তালেবান যখন আক্রমণ করা শুরু করছে এরা সব ভেগে গেছে, এই দায় কি আমেরিকার, আমেরিকা যা করণীয় সেটা তো করে দিছে, এরা ভেগে গেছে। তাদের দায়িত্ব ছিল আমেরিকার আফগান মিলিটারির দায়িত্ব ছিল তাদের জনগণকে প্রোটেক্ট করা, নিরাপত্তা দেয়া, এরা নিরাপত্তা না দিয়ে ভেগে গেছে। রাজনীতিবিদদের কথা ছিল ফাইট করা, একটা দেশের সার্ব তাদের দেশের সার্বভৌমত্ব ধরে রাখার প্রশ্নে নাও, এটা লেজিটিমেট সরকার কি সরকার না সেটা পরে আলাপ, দায়িত্বটা তো তাদের, তারা তো সরকার আছে, এই এই মিলিটারি তো ক্ষমতায় আছে, মিলিটারির হাতে তো অস্ত্র গোলা বারুদ আছে, না তারা সেটা না করে তারা ভেগে গেছে। সো আমেরিকার যা করণীয় তারা সব কিছু করে দিছে, সব কিছু করে দিছে, এখন তারপর তো তারা কোনো দায় নেওয়ার কোনো কারণ কোনো প্রশ্নই ওঠে না। তারপরও তারা দায় নিয়ে লক্ষ লক্ষ আফগানিস্তানদেরকে বলছে তোমরা খালি এয়ারপোর্ট পর্যন্ত আসো, আমরা তোমাকে নিয়ে তোমাদেরকে নিয়ে যাবো। তারপরে তো এই অবস্থা, প্লেনের টার্মে এসে হুড়াহুড়ি করে ওঠার চেষ্টা, তারপর পড়ে মারা যাওয়া, সেটার এই হুজুর, এদের মধ্যে তো কোনো সততা নাই। আপনি তো যেটা বললাম এত বড় বড় দাঁড়িয়ে রাখছে এরা, এরা কনস্পিরেসি দিয়ে, এদের মধ্যে কোনো, আপনি একটা আমেরিকান একটা যেটা বলে হোয়াইট ইহুদি নাসারা, এদের মধ্যে যতটুকু সততা পাবেন, একটা সত্য কথা পাবেন, ফ্যাক্ট পাবেন এই হুজুরদের কাছে, আপনি কনস্পিরেসি থিওরি ছাড়া কিচ্ছু পাবেন না। এদের মধ্যে সততার এসও নাই বেশিরভাগ, লাইক 99% বললে ভুলে হয়তো একটু বেশি, না জানি 98% বেশি না বলে 98% অ্যাকুরেট হওয়ার চেষ্টা করতেছি। সো সেইখানে 22,000 আফগানকে অলরেডি আমেরিকা সরায় নিয়ে গেছে। ও অ্যাগেন, এই অবস্থাটা তৈরি হয়েছে কেন, আমেরিকা ভাবছিল যে আমেরিকার ইন্টেলিজেন্সের কাছে তথ্য ছিল যে 1 থেকে 3 মাস সময় লাগবে কাবুলে প্রবেশ করতে তালেবানরা, কারণ আমেরিকার তো মিলিটারি আছে, এরা বাধা টাধা দিবে, কিন্তু দেখা গেল মিলিটারি সব ভেঙে গেছে, এরা সাই সাই করে কয়েকদিনের মধ্যে 11 দিনের মধ্যে বোধহয় কাবুলে ঢুকে পড়ছে। তো এটার জন্য তো আমেরিকা প্রিপেয়ার ছিল না তাদের জনগণকে সরায় নেওয়ার, এই যে একটা হুড়োহুড়ি চাপ লেগে গেল হঠাৎ করে, সেইখানে আমেরিকান সরকার আমেরিকান নাগরিকদেরকেই এখনও আমেরিকা আফগানিস্তান থেকে বের করতে পারে নাই, যে August 30 ডেডলাইন সেটা ধরতে পারবে না, এরকম একটা আশঙ্কা দেখা দিয়েছে। সে আর সেই ডেডলাইন ধরতে না পারলে অলরেডি তালেবান বলে দিছে যে সেটা একটা রেড লাইন ক্রস করা হবে, তার মানে তারা অ্যাটাক করতে কী করবে সেটা বলে নাই, ওরা জাস্ট বলছে যে আমরা রেড লাইন, এটা একটা রেড লাইন ক্রস করা হিসেবে আমরা কনসিডার করবো, এবং আমরা কনসিডার করবো আমেরিকা আমাদের দেশ এখনও ছাড়ে নাই, সুতরাং এটাকে আমরা ইনভেশন হিসেবে দেখবো, এরকম কথাবার্তা বলে রাখছে। সো আমেরিকা তো চাচ্ছে না ঝামেলা করতে, ওরা আফগানিস্তান থেকে অলরেডি বহু টাকা খরচ করছে, বহু প্রাণ ক্ষয় হয়েছে, ওরা বেরোয় আসতে চাচ্ছে অনেস্টলি। সো তারাও বলতেছে আমরা 31 তারিখের মধ্যে বের হয়ে আসবো, কিন্তু এই দ্রুতগতিতে, অবিশ্বাস্য দ্রুতগতিতে কাবুলে তালেবানরা ঢোকায়, এখন একটা হিবিজিবির মধ্যে পড়ে যাওয়া, আমেরিকা এখন হিমশিম খাচ্ছে তাদের নিজেদের লোককে বের করে আনতে, তার মধ্যে আফগান 22,000 বের করে নিয়ে আসছে, এবং আরও কত 50,000 থেকে 65,000 আফগান ওরা অলরেডি নিবে বলে বাইডেন বলছে, এবং ভিসা প্রসেসিং অ্যাপ্লাই করছে, এরকম 88,000 আছে, প্রায় 1 লক্ষ এদেরকে কিন্তু নিতে, অ্যাগেন আমেরিকা কমিট করে নাই কখনো, তারা তাদের দায়িত্ব পালন করে রেখে আসছে, এখানে আমেরিকা আফগান সেনাবাহিনীকে ট্রেনিং করে নিজ আমেরিকার টাকা খরচ করে, এখন অ্যাগেন এটা অন্য আলাপ যে আমেরিকা এখানে কী করে, অবশ্যই সেটা একটা ভ্যালিড প্রশ্ন, কিন্তু সেটা এখন এখন কথা হচ্ছে তালেবান ক্ষমতা আসেনি, অ্যাগেন এরা আপনাদের কথা আগেইতে দিবে না, তালেবান আইসিস বোমা হামলা এগুলোর কথাই বলতে দিবে না, সব কিছু ওইখানে নিয়ে ঠেলে নিয়ে চলে যাবে। সো এইগুলো হচ্ছে বাস্তবতা, কিন্তু এরা এটাকে পিকচারাইজ করতেছে কীভাবে, যে ও এইভাবে তো এরা রিক্রুট করে জঙ্গি, বোঝেন না, এরা দেখাবে কি যে ও তোমরা দেখছো তোমাকে কিন্তু আমেরিকা এরকম করে তোমাদেরকে তো নিল না, আমেরিকা কিন্তু নেওয়ার কথা ছিল না, এবং নিছে নেয় নাই যে তা না, এরকম পরিস্থিতি তৈরি না হলে আরও আফগানদেরকে নিত, একটা এক্সট্রাঅর্ডিনারি পরিস্থিতির সৃষ্টি হয় নিতে পারে নাই, কিন্তু এই সত্য কথা কি হুজুররা বলবে না, তারা তো মিথ্যা কথা বলে রিক্রুট করবে জঙ্গি, রাইট। এবং আরেকটা ঘটনা হচ্ছে এই যে বোমা হামলাটা হইলো সেটার ব্যাপারে আমেরিকান ইন্টেলিজেন্সের কাছে সপ্তাহখানেক ধরেই ইন্টেলিজেন্স ছিল যে এরকম একটা হামলা হইতে পারে, যেই কারণে এরা এয়ারপ্লেনে আসার কাছে ভেটিং প্রসেসটা আরও স্ট্রিক্ট করে ফেলছে, এবং মানুষজনকে বলছে যে এয়ারপোর্টে জানি না আসে এই মুহূর্তে, কারণ তাদের কাছে খবর আছে বোমা হামলা হইতে পারে। এটার আবার এই মুসলমানেরা তো সত্যবাদী না মিথ্যাবাদী, এরা প্রপাগান্ডার কথা বলে, আমেরিকান প্রপাগান্ডা, এরা প্রপাগান্ডা ছড়াবে সমানে,
যে আমি এই পোস্টের ভিত্তিতে বলতেছি, ওই ভাই অলরেডি যে প্রোপাগান্ডা ছড়াইছে এরা সমানের প্রোপাগান্ডা ছড়াবে কি, যে ও আচ্ছা আমেরিকা হচ্ছে ইয়ে করতেছে কি জানি বলে, যে নিতে দিচ্ছে না আফগানদেরকে, দেখছো নিচ্ছে না তোমাদেরকে, হে হে ফেলে দিয়ে গেছে। কিন্তু এখানে যে একটা আক্রমণ, একটা আত্মঘাতী হামলা হওয়ার ভয় আশঙ্কা আছে দেখে এই মুহূর্তে বলতেছে যে তোমরা কেউ আইসোনা এয়ারপোর্টের কাছে, সেটা কিন্তু এরা বলবে না। সো আমি এখানে আমেরিকাকে ডিফেন্ড করতেছি, আমি ফ্যাক্ট উপস্থাপন করতেছি যে এরা ফ্যাক্টকে, এরা অর্থ সত্য, অসত্য মিথ্যা, এরা সারাদিন এগুলোর মধ্যে আছে, কনস্পিরেসি থিওরি, মিথ্যা, অসত্য, অর্থ সত্য। কিন্তু আপনি কিছু বলতে পারবেন না, এরা এদেরকে কিছু বললে বলবে আমেরিকা 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 ইম্পেরিয়ালিস্ট ইম্পেরিয়ালিস্ট ইম্পেরিয়ালিস্ট, এগুলো বললে আপনার এগেন আরেকবার এই ডিস্টিংশনটা মেক করি, আমেরিকান ইম্পেরিয়ালিস্ট কারা, পলিটিশিয়ানরা, আমেরিকা ইম্পেরিয়ালিস্ট কারা, এই অশিক্ষিত মূর্খ ট্রাম্প সাপোর্টাররা, আমেরিকার শিক্ষিত লোক, ভদ্রলোকেরা, এরা আমেরিকার এগুলোকে সাপোর্ট করে না, সারাদিন সমালোচনা করে। আর বাঙালি মুসলিম এবং বাঙালি মুসলিম, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সারাদিন এদের কাছে মিথ্যা গাঁজাখুরি প্রোপাগান্ডা ছাড়া কিছু পাবেন না। আমি বাঙালির মধ্যে এবং বাঙালি মুসলিমের মধ্যে আমার নিজেরা পাগল পাগল লাগে, এদের কথাবার্তা, কাজকর্ম, চিন্তাভাবনা, আচার আচরণ। আমেরিকার একটা শিক্ষিত মানুষ যেভাবে ভাবে কথা বলে, আমার আমি ওইখানে আমি হোম খুঁজে পাই যে আচ্ছা এটাই তো রাইট, এরকমই তো হওয়ার কথা ছিল। আমেরিকার একটা শিক্ষিত লোক আমেরিকার ইম্পেরিয়ালিজমের ইম্পেরিয়ালিজমের সমালোচনা করে দ্ব্যর্থহীন কণ্ঠে, দ্ব্যর্থহীন ভাষায় আমেরিকার মিডিয়া প্রোপাগান্ডা ছড়ায়, আর বাংলাদেশে শিক্ষক বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রোপাগান্ডা ছড়ায়। পার্থক্যটা আশা করি বুঝতে পারছেন।